কায়সার হামিদ, আপনি লিখেছেন, যদি প্রথম রাকাতে কোরআনের শেষ সুরা নাস পড়ে ফেলি তাহলে পরবর্তী রাকাতে কোন সুরা পড়ব, এতে আয়াতের সিরিয়াল ভঙ্গ হবে কিনা? নামাজের মধ্যে আয়াত এবং সুরার সিরিয়াল লক্ষ্য করা দরকার, অর্থাৎ কোরআনের ডান দিক থেকে পড়ে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে বামে যাব। প্রথম রাকাতে যা পড়েছেন পর রাকাতে তার পরের কোনো সুরা পড়বেন, আগের সুরা উল্টা দিকে যাবেন না, এটা হলো সুন্নাহ। এই সুন্নাহটা যদি লঙ্ঘন হয়ে যায় ইচ্ছার বাইরে অর্থাৎ ভুলে, তাহলে সেক্ষেত্রে গুনাহ নাই, কিন্তু ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করে ফেলে সেটা মাকরু হবে, অপছন্দনীয় কাজ হবে, কবিরা গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে, বাট অপছন্দনীয় কাজ হবে। আর যদি ভুলে ভেঙে যায় এটা, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। যেমন প্রথম রাকাতে আপনি সুরা নাস পড়ে ফেলেছেন, এখন আর পরে তো সুরা নেই, তাহলে আপনি পরবর্তী রাকাতে সুরা নাসের আগের কোনো সুরা পড়লেন কিংবা সুরা নাস আবার রিপিট করলেন, নামাজ হয়ে যাবে। বাট আপনার ইচ্ছাকৃতভাবে সুরা নাস প্রথম রাকাতে পড়া উচিত না, কারণ হলো পরের রাকাতে আপনি পড়ার জন্য কোনো সুরা থাকছে না পরবর্তীতে। তো এরকম ভুলে হয়ে গেলে ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মিজানুর রহমান জিহাদ, আপনি দেখেছেন, আমি একটা মসজিদে চাকরি করি, মসজিদের ইমামের জন্য নির্ধারিত রুম না থাকায় আমার অবসর সময় মসজিদে অবস্থান করি, ইবাদত না করে মসজিদে অবস্থান করা ঠিক হবে কিনা? মসজিদ কর্তৃপক্ষ ইমামের জন্য বা মসজিদের স্টাফদের জন্য রেস্ট রুম রাখা তাদের অপরিহার্য কর্তব্য। আমাদের দেশে আমার বেশিরভাগ মসজিদের দায়িত্বশীলরা এই বিষয়গুলোকে খেয়াল রাখেন না। ইমাম সাহেব বা মোয়াজ্জিন সাহেব যাদের পাঁচওয়াক্ত ডিউটি করতে হয় তারা তো ফুল টাইম মসজিদের পাশেই তাদের থাকতে হবে, তাদের আবাসন ব্যবস্থা থাকা উচিত। সেটা যদি না রাখা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদকে তারা আবাসনের জন্য ব্যবহার করবেন, যেটা জায়েজ না মৌলিকভাবে। তো এটার জন্য দায়ী থাকবেন কর্তৃপক্ষ, আপনি কর্তৃপক্ষকে বুঝাবেন। আর যদি আপনার মসজিদে থাকতে হয়, অবস্থান করতে হয়, তাহলে যখনই আপনি ঢুকবেন এতেকাফের নিয়ত করে নেবেন যে আমি এই অবস্থানটা, মসজিদে অবস্থানটাও এবাদতের নিয়তে হলে সেটা সওয়াবের হয়। এরপর আপনি সেখানে ঘুমান, কিছু সময় বাদবন্দি করে বাকি সময় ঘুমান, আপনি রেস্ট করেন, সেটা জায়েজ আছে। এই জন্য এতেকাফের নিয়ত করে আপনি অবস্থান করতে পারেন। শাহরিন শেফা, আপনি লিখেছেন, এমন কোনো আমল আছে যা করলে আমি হজে যেতে পারবো? দেখুন, হজে যাওয়ার জন্য গভীর সংকল্প থাকা দরকার, প্রচেষ্টা থাকা দরকার, এবং সেই সাথে আপনার যৌক্তিক যে পদক্ষেপগুলো আছে, টাকা পয়সা জোগাড় করা ইত্যাদি, সেগুলো শুরু করা দরকার। কী পরিমাণ হচ্ছে সেটা না দেখে চেষ্টাটা কতটুকু হচ্ছে সেটা দেখা দরকার, যে টাকার ফিগারটা আমি কতটা রাখতে পারলাম, তার চেয়ে বড় কতটা আমার সাধ্যের কতটুকু আমি ব্যয় করতে পারলাম এটার জন্য। এটা করে এরপর আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করা উচিত। সাধারণভাবে বিভিন্ন সময় আপনি চাইবেন, আকুতি পেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক গরিব মানুষকে হজ করার, উমরা করার তৌফিক দিয়েছেন, আবার অনেক ধনী মানুষকে সেই তৌফিকটি দেননি, বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেভাবে দোয়া করতে হবে আমাদের, এবং সেভাবে কায়মন বাক্যে কামনা করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা যেন হজ এবং উমরা করতে পারি। এটা হলো মূল বিষয়। এর পাশাপাশি উমরা বা হজ যাতে সহজ হয় তার জন্য আলাদা করে পার্টিকুলার কোনো আমলের কথা, যে অমুক আমল করলে হজ করা যায়, উমরা করা যায়, এরকম কোনো আমলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছিল আমার জানা নেই। তবে হ্যাঁ, কিছু আমল আছে যে আমলগুলোর ফলে আপনি হজ বা উমরা করার সব লাভ করবেন। যেমন সকালে যদি আপনি শাকের নামাজ পড়েন, ফজর পর নিজ জায়গায় বসে জুকির আজকার তেলাওয়াত করেন এবং সূর্য ওঠা 20 মিনিট পরে আপনি নামাজ পড়েন দুই রাকাত, তাহলে সেক্ষেত্রে আপনি একটি পূর্ণাঙ্গ হজের সব পাবেন। তো এরকম আর অনেক আমল আছে যে আমলগুলো হজ এবং উমরার সব আপনাকে এনে দিবে, সেটা ভিন্ন বিষয়। বাট এই আমল করলে পার্টিকুলারলি আপনি হজে যেতে পারবেন, হজে যাওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে, এরকম আলাদা কোনো আমল নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং সাধারণভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবেন। চারু এআইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সুরা ফাতেহার সাথে অন্য যে সুরা মিলানো হয় সেক্ষেত্রে কি একটা মাত্র সুরা দিয়ে নামাজ পড়া যাবে? যেমন সুরা ফাতেহার পর শুধু সুরা কাউসার পড়ে কি সব ওয়াক্তের নামাজ পড়া যাবে? দেখুন, সুরা ফাতেহার সাথে অন্য সুরা যে মিলানো হয়, প্রথম রাকাতে যে সুরা পড়বেন, দ্বিতীয় রাকাতে অন্য কোনো সুরা পড়বেন, যদি কোনো কারণে আপনার আর কোনো সুরা মুখস্থ না থাকে কিংবা একই সুরা দুইবার পড়েছেন অনিচ্ছাকৃতভাবে, নামাজ হয়ে যাবে আপনার ডেফিনেটলি। কিন্তু ইচ্ছাকৃত এইভাবে একটা সুরাই নিয়মিতভাবে দু রাকাতে পড়া এটা উচিত না, বিশেষ করে আপনার মুখস্থ না থাকলে আরেকটা সুরা মুখস্থ করা পর্যন্ত পড়বেন। আর যদি মুখস্থ থাকে তাহলে সেক্ষেত্রে যৌক্তিক কোনো কারণ ছাড়া বা ভুলে যাওয়া ছাড়া প্রত্যেক রাকাতে আপনি একই সুরা পড়েছেন সেটা করা উচিত নয়।